Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. লক্ষ্মীবারে সবাই তাকিয়েছিলেন যার দিকে, তিনি রবি কুমার দহিয়া। এবার অলিম্পিকের কুস্তিতে ভারতবাসী যার উপরে সবচেয়ে বেশি ভরসা করেছিল তিনি বজরং পুনিয়া। বজরঙ্গে নামার আগেই কুস্তিতে ভারতের সামনে এসেছিল সোনাজয়ের সুবর্ণ সুযোগ। তবে আবার হতাশা, তীরে এসে ফের তরি ডুবল। পুরুষদের 57 কেজির ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে রুশ অলিম্পিক কমিটির উগুয়েভের কাছে হেরে রূপতেই সন্তুষ্ট থাকতে হলো রবি দহিয়াকে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন, কাগজে কলমে কয়েক মাইল এগিয়ে। তবে সব খেলেরই তো একটা অলিখিত নিয়ম আছে, দিন যার ম্যাচ তার। আর দিন বা ম্যাচ কোনোটাই রবি দহিয়ার ছিল না। প্রথম পিরিয়ডে তাও একটু লড়াই করেছিলেন রবি দহিয়া, তবে দ্বিতীয় পিরিয়ডে একেবারে সতর্ক হওয়ার পরই অনেকটা ডিফেন্সিভ হয়ে যান রবি কুমার দহিয়া, যার পুরো ফায়দা তোলেন উগুয়েভ। অবশেষে 4-7 পয়েন্টে ম্যাচ জিতে নেন বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির। তীব্র দারিদ্রের সঙ্গে লড়াই করে রূপজয়। রবি দহিয়ার উত্থান বেশ চমকপ্রদ। বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে এদিনের লড়াইটাও ছিল টান টান। তবে গতকাল সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সামায়েভ ম্যাচের শেষ দিকে কামড় বসিয়েছিলেন রবি দহিয়ার হাতে। যন্ত্রণায় ছটপট করলেও ম্যাচ জিতে শেষ করেছিলেন সেমিফাইনালের ম্যাচ। সেই যন্ত্রণায় কি এদিন কাল হলো রবি কুমার দহিয়ার? প্রশ্ন কুস্তি মহলে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ দ্য ট্রেন্ডিং নিউজ, সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।